প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে ক্লাস নিব বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের, ব্যবসা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের বিষয় বিজনেস কমিউনিকেশন, আর চ্যাপ্টার ফার্স্ট। আমি মোহাম্মদ আইনুর রহমান, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সংশোধন কলেজ, বগুড়া। আজকে যে ক্লাসটা নেব সেটা শুধু পার্ট এর উপর আলোচনা করব। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায়িক যোগাযোগ। দেখো, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, মাঝখানে একজন কর্মকর্তা, পাশে দুইজন লোক, দুইজন লোকের সাথে কথা বলছে, অর্থাৎ কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছে। তাহলে আমরা যোগাযোগ বলতে বুঝি দুই বা ততোধিক পক্ষের মধ্যে যখন আকার ইঙ্গিতে ভাবের আদান প্রদান হয় তখন তাকে বলা হয় যোগাযোগ। আর ব্যবসায়িক যোগাযোগ হচ্ছে ব্যবসা নিয়ে যখন কোনো যোগাযোগ হয় দুটো পক্ষের মধ্যে তখন তাকে বলা হয় ব্যবসায়িক যোগাযোগ। তাহলে দেখো, ব্যবসায়িক যোগাযোগ বলতে আমরা কী বুঝি? বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন বিটুইন পিপল উইথিন অ্যান্ড আউটসাইড এ কোম্পানি। যখন একটা প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে বিভিন্ন পক্ষের মধ্যে কোনো একটা ব্যবসায়িক তথ্যের আদান প্রদান হয় তখন তাকে বলে ব্যবসায়িক যোগাযোগ। এটা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। আমরা অন্যভাবে লিখতে পারি যে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন উইথিন এ কোম্পানি অ্যান্ড আউটসাইড এ কোম্পানি। তাহলে তোমরা এত বুঝতে পারলে যে ব্যবসায়িক যোগাযোগ কী। এখন এরপরে পরের কোশ্চেন, হোয়াট ইজ টু ওয়ে কমিউনিকেশন, বাংলা অর্থ হচ্ছে দ্বিমুখী যোগাযোগ কী। দেখো, তোমরা একটা ছবি দেখো, এখানে দুই ব্যক্তি কথা বলছে, তাদের মধ্যে একটা কথার আদান প্রদান হচ্ছে। এখানে আমরা যখন মোবাইলে কথা বলি তখন আমরা যখন কাউকে ফোন দিই তখন সে আমাদের কথা বোঝে এবং তার কথার প্রত্যুত্তর প্রদান করে। যখন এরকম দুটো পক্ষের মধ্যে ফিডব্যাক থাকবে তখন তাকে বলা হয় টু ওয়ে কমিউনিকেশন। তাহলে দেখো, টু ওয়ে কমিউনিকেশনটা কি? টু ওয়ে কমিউনিকেশন ইজ অ্যান অ্যাক্টিভ ফর্ম অফ কমিউনিকেশন ইন হুইচ দ্য রিসিভার প্রোভাইডস ফিডব্যাক টু দ্য সেন্ডার আফটার রিসিভিং দ্য মেসেজ। অর্থাৎ দ্বিমুখী যোগাযোগ হচ্ছে এক সক্রিয় যোগাযোগ ব্যবস্থা, যেখানে গ্রহীতা সেন্ডারকে ফিডব্যাক দেয় মেসেজটা গ্রহণ করার পর। অর্থাৎ সে কি বুঝলো বা বুঝলো না, এখানে সে শুধু হ্যাঁই বলবে না, সে যদি না বোঝে তাহলে বলবে যে আমি তোমার কথাটা বুঝতে পারি নাই বা তোমার মেসেজটা বুঝতে পারি। অর্থাৎ একজন রিসিভার মেসেজ গ্রহণ করার পর সে কী বুঝেছে সে বিষয়ে সেন্ডারকে তার উত্তর প্রদান করে। এটাই হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। তবে এখানে তোমাদের বোঝা উচিত যে সেন্ডারকে, রিসিভারকে, সেন্ডার হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি কোনো তথ্য বা মেসেজ প্রদান করে অন্য ব্যক্তিকে, যে ব্যক্তি পাঠায় তাকে বলা হয় রিসিভার, আর যে তথ্য গ্রহণ করে বা মেসেজ গ্রহণ করে সে হচ্ছে রিসিভার। এখন আসি আর পরের কোশ্চেন, দেখো, হোয়াট ইজ কমিউনিকেশন প্রসেস, যোগাযোগ পদ্ধতি কী। দেখো, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ডায়াগ্রাম। এখানে দেখো, প্রথমে বামে সেন্ডার, তারপরে সে ডেটা, যে ডেটা পাঠাবে সেটা ইনকোডিং করে পাঠাচ্ছে, তার মেসেজ আকারে যাচ্ছে, তো সেই ডেটাটা ডিকোডিং হচ্ছে এবং রিসিভারের কাছে যাচ্ছে। অর্থাৎ রিসিভার ডেটাটা গ্রহণ করার আগে সেটাকে ডিকোড করে নিচ্ছে, তারপর সে কী বুঝলো এ বিষয়ে ফিডব্যাক আকারে সেন্ডারের কাছে পাঠাচ্ছে। নিচে দেখো নয়েজ, যেটা আমাদের মেসেজের মেসেজকে বাধাগ্রস্ত করে। এখন দেখো, কমিউনিকেশন প্রসেস কি? কমিউনিকেশন প্রসেস ইজ দ্য মেথড বাই হুইচ দ্য সেন্ডার ট্রান্সফার ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু দ্য রিসিভার। কমিউনিকেশন পদ্ধতি হচ্ছে এমন একটা উপায় যার মাধ্যমে সেন্ডার তথ্য ট্রান্সফার করে এবং তার উপলব্ধি ট্রান্সফার করে রিসিভারের কাছে, যে উপায়ে
সে তার তথ্য বা সে বুঝাতে চাচ্ছে এটা রিসিভারের কাছে ট্রান্সফার করে, সেই থেকে বলা হয় কমিউনিকেশন প্রসেস। দেখো হোয়াট ইজ কমিউনিকেশন মডেল, আমাদের যোগাযোগ মডেলটা, যোগাযোগ মডেল হচ্ছে যখন কোনো একটা পদ্ধতি বা কাল্পনিক কল্পনাকে চিত্রায়িত করা হয় বা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলে মডেল। তোমরা ছবিতে দেখো বা আমি একজন বক্তা স্পিকার বক্তব্য প্রদান করছে, সামনে কয়েকজন অডিয়েন্স বসে আছে, তারা হচ্ছে রিসিভার, বক্তা হচ্ছে সেন্ডার, একটা চ্যানেলের মাধ্যমে মাইক্রোফোনে কথা বলতেছে, মেসেজটা রিসিভারদের কাছে যাচ্ছে, রিসিভাররা কি বুঝতেছে এবং সেটা হ্যাঁ বা না বলতেছে এবং সে ফিডব্যাক আকারে বক্তার কাছে চলে আসে। এটাই হচ্ছে যে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, এটা হচ্ছে কমিউনিকেশন মডেল। দেখো কমিউনিকেশন মডেল কি, কমিউনিকেশন মডেল মিনস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য এলিমেন্টস অফ কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন মডেল হচ্ছে কমিউনিকেশন প্রক্রিয়ার উপাদানগুলোকে যখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় কমিউনিকেশন মডেল। এখন আসি আমরা পরের কোশ্চেন, হোয়াট ইজ ফিডব্যাক। ফিডব্যাকের বাংলা হচ্ছে ফলাবর্তন। ফলাবর্তন কি, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে বুড়ো আঙুল দিয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার দেখেছি সিন হয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকটা কি, দেখো ফিডব্যাক হুইন রিসিভার অ্যান্সার অর রেসপন্স টু দ্য সেন্ডার থ্রু এ মেসেজ অর ইনফরমেশন ইজ কল ফিডব্যাক। যখন গ্রহীতা উত্তর প্রদান করে সেন্ডারকে মেসেজের মাধ্যমে অথবা তথ্যের মাধ্যমে তখন তাকে বলা হয় ফিডব্যাক। অর্থাৎ কেউ যদি আমাকে তথ্য পাঠায়, আমি এতে কী বুঝলাম বা কী বুঝলাম না এই বিষয়ে যখন আমি প্রাপক গ্রহীতার দাতার কাছে যখন আমি আমার মতামত পাঠাবো তখন তাকে বলা হয় ফিডব্যাক। আর ফিডব্যাক তো যোগাযোগ সম্পন্ন হয় না। এখন কোশ্চেন হচ্ছে দেখো ডিকোডিং, ডিকোড শব্দের অর্থ হচ্ছে অর্থ উদ্ধার করা। দেখো এখানে বামে একটা চিত্র দেখতে, তো অর্থ উদ্ধার করা হচ্ছে যখন ডিকোডিং, আমাদের বুঝতে হবে ইনকোডিং। ইনকোডিং হচ্ছে আবদ্ধ করা, মানে একটা তথ্য যেন অন্য কেউ যার কাছে পাঠানো হচ্ছে সে ব্যক্তি অন্য কেউ যদি বুঝতে না পারে, এই জন্য কিছু কৌশল প্রয়োগ করে সেটাকে কোডিং করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ইনকোডিং। আর প্রাপক যখন এই ডেটাটা পাবে বা তথ্যটা পাবে তখন তার বোঝার উপযোগী করে যখন নেয় তখন তাকে বলা হয় ডিকোড। দেখো ডিকোডিংটা কি, ডিকোডিং ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং মিনিং টু দ্য সিম্বলস ইনকোডেড বাই দ্য সেন্ডার। অর্থাৎ তোমার যে প্রতীক আকারে যে তথ্যটা পাঠানো হচ্ছে সেটা যখন অর্থ উদ্ধার করা হয় বা বের করা হয় সেটাকে বলা হয় ডিকোড। তারপরে কোশ্চেন আসো, হোয়াট ইজ ইনকোড। আমি তো আগে বলেছি যে ইনকোডিং শব্দের অর্থ সংকেতের মাধ্যমে আবদ্ধ করা বা একটা তথ্যকে কঠিন করা। ইনকোডিংটা কি, দেখো ইনকোডিং ইজ দ্য প্রসেস অফ পুটিং থটস অ্যান্ড আইডিয়াস অন দ্য অফ দ্য মেসেজ ইন টু সিম্বলিক ফর্ম। অর্থাৎ কোনো চিন্তা চেতনাকে বা ধারণাকে যখন প্রতীক আকারে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় ইনকোডিং। হোয়াট ডু মিন বাই জার্গন, জার্গন শব্দের অর্থ হচ্ছে বিভাষা, জার্গন জিনিসটা। দেখো এখানে একটা লোক কথা বলতেছে, তার মাথা আরেকজন লোক শুনতেছে কিন্তু তার মাথার মধ্যে ফিট লেগে যাচ্ছে, সে কিন্তু কি বুঝতে পারতেছে না। জার্গনটা হচ্ছে সহজভাবে বলা হয় যে শব্দগুলো নির্দিষ্ট এলাকায় টেকনিক্যাল ওয়ার্ড কিছু আছে যেগুলো ব্যবহার করা হয়, আর বাইরে কেউ বুঝতে পারে না, ওই শব্দগুলো হচ্ছে জার্গন। জার্গন মিনস টেকনিক্যাল ওয়ার্ড অর ওয়ার্ডস উইচ আর নট কমন টু পিপল অফ ডিফারেন্ট প্রফেশন। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রফেশনাল লোকজন এই শব্দগুলো ব্যবহার করে, বাইরের লোকজন এই শব্দগুলো সম্পর্কে পরিচিত না, সেই শব্দগুলো হচ্ছে জার্গন। যেমন ডাক্তাররা যখন কোনো শব্দ বা টার্ম ব্যবহার করে তখন ডাক্তারে বুঝতে পারে, বাইরে কেউ বুঝতে পারে না। ইঞ্জিনিয়াররা যখন কোনো টার্ম ব্যবহার করে শুধু ইঞ্জিনিয়ারে বুঝতে পারে, অন্য পেশার লোকজন বুঝতে পারে না। এই ভাষাগুলোকে বলা হয় জার্গন। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ নয়েজ। নয়েজ মানে তো তোমরা জানো যে ঝগড়া, এটা প্রতিবন্ধকতা অর্থে ব্যবহার হচ্ছে। তোমরা দেখো এখানে শব্দ কানের মধ্যে আসছে ভালো হবে,
হ্যাঁ, কোনো কথা বুঝতে পারছে না। নয়েজটা কি? নয়েজ ইজ দ্য ডিস্টরশন ডিউরিং দ্য কমিউনিকেশন প্রসেস হুইচ কজ ডিস্টারবেন্স টু দ্য মেসেজ সেন্ড। নয়েজ যখন কোনো তথ্য পাঠানো হয়, এতে তথ্যটাকে বিকৃতি করে, এই বিকৃতি করার যেটা করে সেটা হচ্ছে তোমার নয়েজ। দেখো আমাদের দিস ইজ লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ম্যাসেজ? ম্যাসেজ কি? এই যে তোমরা একটা চিঠি দেখতে পাচ্ছ, এই চিঠির মধ্যেও আমাদের মেসেজ আছে বা কোনো কিছু লেখা আছে। দেখো এই চিঠিতে আমরা যদি একটা ক্লিক ক্লিক করি, দেখো তাহলে আমাদের কি দেখা যায়। আমরা একটা ক্লিক করি, ক্লিক করলে আমাদের খামটা খুলে গেল এবং একটা চিঠি আছে ভিতরে দেখা যাচ্ছে। এবং আমরা ক্লিক করি, তাহলে আমাদের চিঠিটা বের হয়ে চলে আসলো, বিজনেস কমিউনিটি ক্লাস থেকে জন্য দিস ইজ মেসেজ। এর পরে স্লাইডে আসি আমরা, তাহলে আমাদের মেসেজ কি? মেসেজ দ্য ভার্বাল রিটেন অর রেকর্ডেড কমিউনিকেশন সেন্ট টু অর লেফট ফর এ রিসিপিয়েন্ট হু ক্যান নট বি কন্ট্যাক্টেড ডিরেক্টলি। মেসেজ হচ্ছে মৌখিক, লিখিত অথবা রেকর্ড করা কোনো মেসেজ, যেটা কাউকে পাঠানো হয় যার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করা যায় না, এটা হচ্ছে মেসেজ। এই পর্যন্ত আজকে থাকলো, তোমরা বাসায় থেকো, ঘরে থেকো এবং সুস্থ থাকো। বলে আমি আজকে আমার ক্লাস শেষ করলাম।